আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে দেখেন একটি টেবুলাইজার নিয়ে আসছি, আর এটার মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। তো টেবুলাইজার আমরা সবাই চিনি, ফ্রিজের মধ্যে যে মেশিনটা থাকে টেবুলাইজার, তো দেখেন এই টেবুলাইজারটা একজন আমার কাছে নিয়ে আসছে যে নষ্ট, দেখেন তো একটু কী সমস্যা। তো আমি এটা খুললাম, তো এরকম আরও অনেক টেবুলাইজার খুলেছি। তো এটা খোলার পরে তারপরে চিন্তা করলাম যে আমি এই জিনিসটা ইউটিউবে আপলোড করে দিয়ে মানুষ জানতে পারবে এবং সাধারণ মানুষ ধোকা খাবে না, যাতে করে টেবুলাইজার কিনে আপনারা জিততে পারেন, না ঠকেন, এই কারণে আমার ভিডিওটা তৈরি করা হয়েছে। তো এই যে দেখতেছেন এই টেবুলাইজার, এই টেবুলাইজারগুলি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টাইমিং টেবুলাইজার, আর একটা হচ্ছে ভোল্টেজ টেবুলাইজার। তো অনেকে দেখা যেতেছে অনেক কোম্পানির নাম দিয়ে অনেক অসাধু ব্যবসায়ী, দেখেন এটার মধ্যে লেখা আছে স্যামসাং। তো অনেক অসাধু ব্যবসায়ী ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানির নাম দিয়ে দুই নম্বর জিনিস তৈরি করে তারপরে মার্কেটে ছাড়তেছে। তো এটা দেখতেছেন স্যামসাংয়ের কোম্পানির নাম দেওয়া, কিন্তু এটা মূলত টাইমিং টেবুলাইজার। সাধারণত যারা ফ্রিজ কিনতে যায় তারা কিন্তু জানে না টেবুলাইজার কোন টেবুলাইজার ভালো বা ভিতরের অবস্থা তারা জানে না। তো দেখা যাইতেছে একটা টেবুলাইজারের দাম মোটামুটি, যদি আপনি ভোল্টেজ টেবুলাইজার কিনেন তাহলে আপনার একটা টেবুলাইজারের দাম রাখবে 3,000 থেকে 4,000 টাকা, যেটা বাস্তবে ভিতরে আপনার ভালো মানের একটি ট্রান্সফর্মার দেওয়া থাকবে, আর এবং ওজনেও হেভি হবে। আর সাধারণত যদি এরকম না হয়, ভিতরে কোনো দুই নম্বরই করে থাকে, তাহলে এটা আরও কমে বিক্রি করে দেবে। দেখবেন আপনাকে বিভিন্নভাবে বুঝিয়ে বলবে যে আমরা এটা আপনারা ফ্রিজ কেনার কারণে আপনাদেরকে এটা আমরা আপনাদেরকে 1500 টাকায় দিয়ে দিতেছি, অথবা 1,000 টাকায় আপনাদেরকে টেবুলাইজারটা প্রোভাইড করতেছি, কিন্তু আসলে কিন্তু এটা এরকমই খরচ, বা 1,000 টাকার নিচে আপনি 700-800 টাকা হলে আপনি এটা বাড়িতে তৈরি করতে পারেন, যদি এটা টাইমিং টেবুলাইজার হয়। তো আমি আপনাদেরকে দেখাইতেছি এটার ভিতরে কী আছে। এই যে দেখেন আমি এটা খুলছি, এটা হচ্ছে টাইমিং টেবুলাইজার। দেখেন এই টেবুলাইজারটা মূলত 3,000 টাকাতে উনি কিনছে, যে নিয়ে আমার কাছ থেকে নিয়ে আসছে। মূলত এখানে 3,000 টাকার কিছুই নেই, মূলত এই জিনিসটি আপনি বাড়িতে 600-700 টাকা হলে আপনি অনায়াসে এটি সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন, কিন্তু আপনি টেবুলাইজার কিনতে যাবেন তাহলে দেখবেন আপনাকে বিভিন্নভাবে বুঝিয়ে আপনাকে 2,500-3,000 টাকা রেখে দেবে। মূলত আপনার টেবুলাইজারটি অরিজিনাল ভোল্টেজ টেবুলাইজার না, দেখেন এটার খালি শুধু কয়েকটি পার্টসের মাধ্যমে এই একটা সার্কিট, এই যে আপনি দেখতেছেন এখানে হচ্ছে দুই নম্বর। এটা যদি এটা ভোল্টেজ স্টেবিলাইজার হইতো তাহলে এই জায়গার মধ্যে একটি ভালো মানের একটি ট্রান্সফর্মার থাকতো, আর এটা সম্পূর্ণ ট্রান্সফর্মার ছাড়া তৈরি করা হয়েছে। দেখেন এরা এটার ভিতরে কী দিচ্ছে, আমি যাতে এটা খুলছি তাই আমি নাটগুলি খুলে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন এই স্টেবিলাইজারটা ওজন করার জন্য এটা টিন দিয়ে তৈরি করে, একটা বাক্সের মতো তৈরি করে এটার ভিতরে কিছু সিমেন্ট দিয়ে ভর্তি করে দিয়ে তারপরে এটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো এরকম আপনাদের বাড়িতে দেখবেন, যারা বুঝেন না, এরকম অনেক কোম্পানির টেবুলাইজার আছে যারা ভিতরে ইট অথবা এরকম সিমেন্টের বাড়ি কোনো কিছু দিয়ে বাড়ি করে, আর বলে এটা ভোল্টেজ টেবুলাইজার এবং অল্প দামে বিক্রি করে দেয়। আর আপনারাও হয়তো বা মনে করতেছেন যে কম দামে আমি জিনিসটা পাইছি, কিনে নেই। মূলত এই জিনিসটা 600-700 টাকা হলে আপনি অনায়াসে তৈরি করতে পারবেন, আরও কমেও 600-700 টাকা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারেন যদি আপনি টাইমিং টেবুলাইজার তৈরি করেন। আর যদি ভোল্টেজ স্টেবিলাইজার আপনি আনতে যান, অরিজিনাল ভোল্টেজ স্টেবিলাইজার, তাহলে আপনি 3,000 টাকা কমে আনতে পারবেন না, 3,000 টাকার কমে কোনোভাবেই আপনি আনতে পারবেন না। তো আপনারা দেখেন, আমি মনে করি যতটুকু যে এই ভোল্টেজ স্টেবিলাইজারটি যা ফ্রিজকে সুরক্ষা দিতে পারে এবং ভালো থাকার জন্য অনেক কাজ করে, কিন্তু এই যে টেবুলাইজারটা এটা আপনার শুধু আপনার এই মনে হয় না, আমার মনে হয় না যে এটা ফ্রিজকে সম্পূর্ণভাবে কোনো সুরক্ষা দিতে পারে। এটা শুধু আপনার ভোল্টেজটা অল্প সময়ের জন্য দেরি করে তারপরে ভোল্টেজটা দিয়ে দেয়, এর জন্য ইয়ার একটু ভালো হয়,
কিন্তু মূলত এই টেবুলাইজার ব্যবহার করা হচ্ছে, আমি মনে করি এরকম টেবুলাইজার ব্যবহার করা হচ্ছে না ব্যবহার করাই ভালো, কারণ এর দ্বারা ফ্রিজে তেমন কোনো ফায়দা হয় না। তারপর যদি কেউ ব্যবহার করে তাহলে হয়তো বা কোনো ইলেকট্রিক শর্ট অথবা যদি কোনো বজ্রপাত থেকে সমস্যা হয় তাহলে ফ্রিজটা বেঁচে যাবে। কিন্তু ফ্রিজের যে লং টাইম ফ্রিজ ব্যবহার করার যে একটা উপকৃতা সেটা এই এই টেবুলাইজার থেকে পাওয়া যাবে না। তো আপনারা টেবুলাইজার কেনার ক্ষেত্রে খেয়াল করবেন বা ভালোভাবে জিজ্ঞাসা করবেন যে দেখেন দুই নম্বর টেবুলাইজার দেন না, ভিতরে কী আছে না আছে ভালো করে যদি পারেন তাহলে খুলে দেখে নেবেন, অথবা কোনো ভালো মেকার দিয়ে ভোল্টেজ টেবুলাইজার তৈরি করে তারপরে ব্যবহার করবেন। তো বিভিন্ন কোম্পানির এরকম ফ্রিজের সাথে এরকম টেবুলাইজার দিয়ে দেয়, এরকম ধোকাবাজি করে ভিতরে ইট অথবা এরকম সিমেন্টের কোনো কিছু দিয়ে শুধু এরকম হালকা কয়েকটি পার্টস দিয়ে তৈরি করে দেয়। তো আপনারা এই টেবুলাইজার কেনার ক্ষেত্রে সাবধান থাকবেন, কিন্তু দামটা রেখে দেয় আপনাকে ভোল্টেজ টেবুলাইজার। তো আশা করি কিছু বুঝতে পারছেন, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।